আসসালামু আলাইকুম আজ নিউজে কি থাকছে চলুন জেনে নেওয়া যাক আল্লাহ যেন আমাকে পাপের টাকা থেকে হেফাজত রাখে সম্প্রতি এক পুলিশ সদস্যের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন ইউসুফ আহমেদ তুহিন তিনি পুলিশের একজন প্রয়াত এস আই মোহাম্মদ আশরাফ কথা স্মরণ করেছেন যিনি অবৈধ উপার্জন করতেন না তিনি লিখেছেন এস আই মোহাম্মদ আশরাফ আলী পাঁচ নামাজ পড়তেন কেউ চাইলেও তাকে ঘুরে দিতে পারতেন না তার স্ত্রী একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন তিনি এসআই হয়েও পুলিশ বাসের থেকে সন্তানদের মানুষ করার চেষ্টায় ছিলেন এত ভালো একজন মানুষ এই বয়সে স্টক করে না ফেরার দেশে চলে গেলেন ভালো মানুষ বেশি দিন বেঁচে থাকে না তাকে পল্লবী থানা থেকে বদলি হওয়ার পর আর দেখি নাই কোথায় বদলি হয়েছে তাও জানতাম না আজ হঠাৎ একজনের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানলাম তিনি আর নেই ভাসান থানায় ডিউটিরত অবস্থায় সাত দিন আগে বুকে ব্যথা নিয়ে হার্ট ফাউন্ডেশনে ভর্তি হয়েছিলেন আজ সেখানেই তার মৃত্যু হয়েছে তার সাথে আমার পরিচয় হয়েছিল আমার মায়ের এটিএম কার্ড থেকে টাকা চুরি করার মামলা করতে গিয়ে তিনি ছিলেন সেই মামলার আইও এটিএম এর ফুটেজ উদ্ধার এবং বিভিন্ন প্রক্রিয়ায় তার পকেট থেকে টাকা খরচ হয়েছিল সেই মামলা তদন্ত করতে গিয়ে আমি অনেক চেষ্টা করেছিলাম তার পকেট থেকে খরচ হওয়া সেই টাকাটা দিতে আমি জানতাম তিনি ঘুষ দেন না ফলে তার অর্থনৈতিক অবস্থা ভালো না কিন্তু অনেক জোর করার পরেও তাকে এক টাকাও দিতে পারেনি তিনি বলতেন আল্লাহ যেন আমাকে পাপের টাকা থেকে হেফাজত রাখে আল্লাহ যেন তাকে আখেরাতে পৃথিবীর এই ত্যাগের জন্য পুরস্কৃত করেন আমিন ইসুফ আহমেদ তুহিনের পোস্ট থেকে আজকের এই নিউজটি নেওয়া হয়েছে Allí por junto y a la fe.